এবছরই কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে শেষ অ্যাওয়ে ম্যাচটি খেলতে যাবে বাংলাদেশ। 4 ডিসেম্বর কাতারে হবে ম্যাচটি। এএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছর বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চল থেকে এই একটি ম্যাচই মাঠে গড়াবে। ফিফার অফিসিয়াল উইন্ডোর বাইরে বিশেষ অনুমতি নিয়ে এই ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কাতার। প্রথম লেগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাতারের বিপক্ষে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। বাছাই পর্বে গ্রুপ ইতে 4 ম্যাচ শেষে 1 পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান গ্রুপের তলানিতে। আর 5 ম্যাচে 13 পয়েন্ট পাওয়া কাতার আছে সবার উপরে। এর আগে মার্চ ও জুনে করোনা ভাইরাসের কারণে নির্ধারিত সময়ের ম্যাচগুলো স্থগিত হয়ে যাওয়ার পর অক্টোবরে নতুন করে বাছাই পর্ব চালু করতে চেয়েছিল এএফসি, কিন্তু দ্বিতীয় দফায়ও খেলা স্থগিত করতে বাধ্য হয় তারা।